আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া নুসাল্লি আলা বিল্লাহি মিনাশ শাইতানির আম্মাদ বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক বন্ধুগণ আলাইহি রসুল্লিহিসাল্লাম ইরশাদ করেছেন আউ্লাউ হাসাবহিল আব্দুইয়াল মাতিস হাদিসের অর্থ হচ্ছে রসুল্লাহাম ইরশাদ করেছেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে অন্য অন্য আমলের এবং হজের এবং জাকাতের এবং আপনার রিজিক যে আল্লাহ তালা দিয়েছে যে রিজিকগুলো দিয়েছে তারও হিসাব হবে কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাবটা দিয়ে শুরু করবে আল্লাহ তালা আপনাকে ষাট বছরের সত্তর বছরের জিন্দিগি দিয়েছে আপনি নামাজ কতটুকু পড়েছেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালা তারপরে একটি প্রশ্ন করবে যে তুমি তোমার যৌবন বয়সকে কোন কাজে ব্যয় করেছো এবং কোন পথে আয় করেছ কোন পথে ব্যয় করেছ এরপরে আরেকটা প্রশ্ন করবেন যে তুমি নামাজ কত রাকাত পড়েছ সম্মানিত বন্ধুগণ আমরা সবাই নামাজ সম্পর্কে গাফিল রয়েছে। নামাজ আমাদের দৈনন্দিন একটি এবাদত নামাজ নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাবো আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি বিষয়ে সমাধান করবেন এবং বান্দার প্রতি নেয়ামত দিবেন বারাকাত দিবেন এই নামাজের মাধ্যমে সম্মানিত বন্ধুগণ নামাজ পড়লে আল্লাহ তারা পাঁচটি পুরস্কার দেন তার মধ্যে প্রথম পুরস্কারটি হচ্ছে ড্রিজিগের পেরেশানি হটিয়ে দেওয়া এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হচ্ছে কবর আজাফকে মাফ করে দেওয়া তৃতীয় নাম্বারটি হচ্ছে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ সহজ করে দেওয়া এবং সহজ করে পলসুরাত পার করে দেয়া। এরপরে বিনা হিসেবে জান্নাত দেয়া। এই পাঁচটি পুরস্কার আল্লাহ তালা নামাজি ব্যক্তিকে দিবেন সম্মানিত বন্ধুগণ আমরা সবাই চেষ্টা করি আমি নিজে নামাজ পড়ার জন্য এবং আমার স্ত্রী সন্তান ভাই বন্ধু সবাইকে নামাজের জন্য পরামর্শ দেই এবং ছেলে সন্তানদেরকে নামাজ শেখানোর জন্য ব্যবস্থা করি এবং নামাজ তা একটি গুরুত্বপূর্ণ আমল এবং নামাজের ফজিলতগুলো আমরা তাদের সামনে তুলে ধরি তাহলে আমরা অনেক কিছু জানতে পারব কারণ আমরা না জেনেই আমরা নামাজ পড়ি না আমরা যদি নামাজের ফজিলত জেন জানতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই আমরা নামাজ পড়তাম কিন্তু আজকে আমরা নামাজের ফজিলত সম্পর্কে আমরা জানি না বিধায় আমরা আজকে মসজিদে উপস্থিত হতে আমাদের কষ্ট লাগে মসজিদে উপস্থিত হলেই আমাদের মনে হচ্ছে নামাজের জন্য ফাও সময় নামাজ একটি ফওয়া সময় মনে হচ্ছে না উজুবিল্লা আমরা নামাজ থেকে অনেক দূরে রয়েছি এবং নামাজ জুমার নামাজ পড়তে গেলে অনেকে মানুষ আছে যে আপনার সারা সপ্তাহে নামাজ পড়ে না সে জুমার নামাজে পড়ে জুমার নামাজ পড়ার সাথে সাথে যখন ইমাম সাহ সালাম ফিরাচ্ছে তখন সে কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে সে সাত থেকে লাভ দিয়ে পড়বে অথবা সে মানুষের কাঁধে পাড়া দিয়ে তাড়াতাড়ি বের হবে মানে মসজিদটা তার কাছে একটা জেলখানার মতো কারণ এই কারণ এই অবস্থায় চলে গেছে মানুষ এবং নামাজের ফজিলত সম্পর্কে তারা ভালো জানে না বিধায় তারা আজকে মসজিদের মধ্যে তাড়াহুড়া করছে নামাজের মধ্যে তাড়াহুড়া করছে কিভাবে বের হবে এই চিন্তায় তারা মাসগুল সম্মানিত বন্ধুবান আসুন আমরা দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য আমরা নামাজ পড়ার চেষ্টা করি রাসুসাল্লি সাল্লামের সাথে করেছেন সল্লু কামা তু মুনি উসল্লি যে তোমরা নামাজ পড়ো যেমনিভাবে আমি নামাজ পড়ি নামাজের মধ্যে রুকু সুন্দর করে করা কেরাতগুলো সুন্দর করে পড়া এরপরে তাসাহুদ সুন্দর করে পড়া শরীফ সুন্দর প্রত্যেকটা তাসবিকে সুন্দর করে আদায় করার নামই হচ্ছে সুন্দর করে নামাজ পড়া সম্মানিত বন্ধুগণ দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা